আমি জানি মাজারে মানত করা হারাম, কিন্তু আমার আব্বা অনেক আগে আটপুষির একটা গরু মানত করেছিল। আব্বা মারা গেছেন, এখন আমার কি করা উচিত? দেখুন, মাজারে মানত, গরু ছাগল মানত করা যেহেতু হারাম, মানত করবে আল্লাহর জন্য, কোনো পীরের জন্য, কোনো মাজারের জন্য না। মানত, শপথ, এগুলো আল্লাহর জন্য করতে হয়, এগুলো ইবাদত। পরিষ্কারভাবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন, মান নাজারা আইন আসি আল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি আল্লাহর নাফরমানি করবে, হারাম কাজ করবে, শিরিক করবে, এরকম কোনো মানত করে, তো সেটা রক্ষা করবে না, মানতটাকে বরং ভঙ্গ করবে সে। তো আপনার বাবা যে মানত করে গেছেন যে অমুক দরবারে তিনি গরু দিবেন, এই মানতটা সঠিক মানত হয়নি, ভুল মানত হয়েছে, অথবা আপনাদের উচিত হবে এটা রক্ষা না করা। আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যেমন সাপে কামড় দেয়, দৌড়ায়, উঁচু জায়গা থেকে পড়ে যায়, এরকম আর অনেক কিছু দেখতে থাকি। এগুলোর জন্য কী করণীয়? আরেকটা প্রশ্ন হলো, আমার শরীর বেশিরভাগ সময় অসুস্থ থাকে, অনেক ভালো ভালো ডাক্তারও দেখিয়েছি, কিছুদিন ভালো হওয়ার পর আগের মতো হয়ে যায়, আমাকে কেউ কি তাবিজ করেছে কিনা এটা আমি কীভাবে বুঝবো? যার জন্য আপনার পরামর্শ চাচ্ছিলাম। হাত পা চালাপড়া করে সবসময় মাথা ধরে থাকে, শরীর অস্থিরতা লাগে, দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দেখুন, এগুলো ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজনের উপদ্রবের কারণে হতে পারে, আবার শারীরিক অসুস্থতাও হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য আপনি আরও বেটার ট্রিটমেন্টের চেষ্টা করেন, আর ওই জাতীয় কোনো সমস্যা আছে কিনা এটার জন্য ভালো কোনো রাকির শরণাপন্ন হন, যিনি ঝাড়ফুঁক করেন, অথবা সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করতে পারেন। সকাল সন্ধ্যায় তিন কুল পড়েন, পড়ে ফু দেন নিজের শরীরের ভিতরে, সুরে বাকারাটা তেলাওয়াত শুনেন, এরকম অনেকগুলো সেলফ রুকিয়ার আইটেম আছে, সেগুলো করে দেখেন। যদি আপনি ভালো ফিল করেন, তার আলামত শুনে মনে হচ্ছে ওই রিলেটেড সমস্যা আপনার হতে পারে, সম্ভাবনা আছে, আল্লাহ তালা আপনাকে সেবা দান করেন। বর্তমানে অনেক শায়েখরা বলে থাকেন ওযু ছাড়া কোরআন মজিদ স্পর্শ করা জায়েজ, এটাতে আপনার মতামত জানতে চাই। কোন শায়েখ বলছে আমাকে নাম বলতে পারবেন? উল্লেখযোগ্য কোনো আলেম এটা বলতে পারেন না, পৃথিবীতে কোনো উল্লেখযোগ্য আলেম এটা বলেন না। এটা যারা বলে তারা কেউ উল্লেখযোগ্য বা রিনাউন কোনো স্কলার বা কোনো আলেম নন। কোরআনে কারীম আপনি ফিজিক্যালি এটাকে ধরতে হলে অবশ্যই আপনাকে উযু করতে হবে, পবিত্র থাকতে হবে আপনার। এ বিষয়ে উল্লেখযোগ্য আলেমদের দ্বিমত নাই, বহু হাদিস এর সপক্ষে রয়েছে যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা ছিল যে উযু অবস্থায় কোরআন স্পর্শ করা, বিনা উযুতে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ না করা নির্দেশ আছে, অতএব সেটা খেয়াল রাখতে হবে। আর যদি কখনও আপনার মোবাইল ইত্যাদিতে স্পর্শ করেন, তো এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেন যে উযু লাগবে, কিন্তু আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় যে উযু লাগবে না, মোবাইলের স্ক্রিনে যদি কোরআন থাকে, কারণ সেটা তো আপনি ধরতে পারতেছেন না, ওটা টাচেবল না, অর্থাৎ স্পর্শ করার মতো না। বিদেশের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।